ওগো কমলিওয়ালা ইয়া নবী সাল্লাল্লাহ তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায় অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায় জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে তোমারে মনে পড়েছে ঠিক কিনা দোকান আসতেছে দোকান সুরা দোকানের ধোঁয়া তাতিস সামা বিদুখানি মুবিন সারা আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যাবে সব চিৎকার করে কালমার দিকে আসবে মসজিদে ঢুকবে মুসলমানদের সামান্য সর্দি লাগবে হেম্প করবে বাস ফিনিশ আসতেছে সামনে আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর দল করবা না কিভাবে করাতে হয় সেটা আমার আল্লাহ ভালো করে জানেন আমার আল্লাহর কাছে যে কোনো সময় আসলে তিনি গ্রহণ করবেন ঠিক না বা ঠিক তবে মৃত্যুর আগে যদি কালেমা পড়ো ওই কালেমাতে কোনো লাভ নাই আগে তোমাকে তওবা করে তৈরি হতে হবে আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করে দেয় চিৎকার করে বলি আমিন এখন আমাদের দেশে আমরা দুটি সমস্যা ফেস করছি একটি হলো অর্থনৈতিক সমস্যা আর একটি হলো দুর্ভিক্ষের আশঙ্কা একটা হলো অর্থনৈতিক সমস্যা বিভিন্ন ব্যাংকের রিজার্ভগুলো কমে গেছে এই দুইটার সমাধানই এখানে আছে না নাই কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এটা মানলেই দুর্ভিক্ষ আর আসবে না আর যখনই আপনি কোরআনের আমল করবেন কোরআন আপনার মুখে রিজিক তুলে দিবে কোরআন বলছে একটা গুণ তোমাদের লাগবে সেই গুণটা হলে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অসংখ্য রিজিকের রাস্তা খুলে দিবেন এমন জায়গা থেকে রিজিক দিবে যেটা সে কোনোদিন কল্পনাও করে নাই আমরা বললাম তাকওয়া তৈরি হয় কিভাবে আল্লাহ বলছেন ইবাদত আছে যেখানে তাকওয়া আছে يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون هي مانوشرا امرا شباي مانوش امرا شباي كي جاراي دنيا تيشه ترى شباي الله سيشتي كار سيشتي ما نبون هوش جارا سي تنم كي تنم كي মানুষ এই মানুষের আরবি নাম হলো ইনসান উস থেকে যারা ভুলে যায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস নাস নামে একটা সূরাও আছে না নাই কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন এই তিনটা নাম দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন সেই মানুষদেরকে আল্লাহ বলছেন তোমরা যদি আমার ইবাদত করো আমি তোমাদেরকে তাকওয়া দান করব কারণ আমি তোমাকে বানালাম তোমার 14 গোষ্ঠীকে আমি বানালাম তোমার বাপ দাদাকেও আমি বানিয়েছি আর যদি তোমরা ঈমানদার হও রোজা রাখতে তাকওয়া দান করবেন কে রোজা নাই রোজা ঈমান নাই রোজা রেখে কোনো লাভ নাই অনেক হিন্দু ভাইরা রোজা রাখে অনেক খ্রিস্টানরাও রোজা রাখে যেমন হিন্দু ভাইদের রোজাতে তারা শুধু ভাত আর রুটি খায় না আর সব খাইতে পারে এরকম রোজা হলে আমরা সারা জীবন রোজা রাখতে পারি ঠিক কি না ইহুদিরাও রোজা রাখে দীর্ঘ সময় রাতেও এদের রোজা থাকে ওখানে তারা মদ খাইতে পারে আর বিড়ি খাইতে পারে জুস খায় জুস মিষ্টি জুস কইলাম যে টেক সাম হেভি ফুড কো নো আই এম ফাস্টিং কইলাম যে আমার ভাত খা আমার সাথে কয় না আমি রোজা রাখতেছি ভাত খাবো না জুস খাবো পাগলের মাথা খারাপ হইবো আমাদের রোজার মতো সুন্দর রোজা দুনিয়ার কার কাছে আমাদের রোজা আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে আমরা যখন রোজা রাখি পেটের ভিতরে যত বাজে ব্যাকটেরিয়া আছে সবগুলো মারা যায়
ভিতরের সবগুলো অর্গান আবার নতুন হয়ে যায় এই জন্য রাসূল বলেন তাসুমু তাসহু রোজা রাখো শরীর ভালো করে নাও প্রতি সপ্তাহে তিনি দুইটা রোজা রাখতেন প্রতি মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন আজকেও তার একটা রোজা কে কে রেখেছেন দেখি হাত তুলেন দেখি হায় হায় নাউজুবিল্লাহ হ্যাঁ এমনিই রাসূলের জন্য একটা জান দিয়ে ফেলতেছে কোথায় রাসূলের সুন্নাহ আপনাদের জীবনে আজকে সোমবার ওহী নাযিলের প্রথম দিন এই দিন রাসূল দুনিয়াতে এসেছেন এই দিন সপ্তাহের শুরু জান্নাতের দুয়ার খোলা হয় কেন রোজা রাখলেন না আপনারা বৃহস্পতিবার রোজা রাখতেন মাসের মধ্যখানে তিন দিন রোজা রাখতেন এছাড়াও সাওমে বেসাল করতেন রাহমাতাল লিল আলামিন আমরাও এটা রাখবো রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুন রোজা রাখবেন আয়ু বেড়ে যাবে জীবনী শক্তি বেড়ে যাবে রোজা রাখ যারা রাখবে তাদেরও ঈমানদার হতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মুমিনেরা তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে লিখিত দেয়া হয়েছে তোমাদের আগের জাতির উপর লিখিত ছিল রোজা রাখলেই আমি তোমাদেরকে তাকওয়া দান করে দেব আবার বলছেন অফিল কিসাসে হায়াতু ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন জানের বদলা জানের ভিতরে তোমাদের জন্য আমি জান রেখেছি একজন যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করে ফেল তাহলে তোমাদেরকে আমি তাকওয়া দান করে দেব সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না কথা বুঝেন নাই আপনারা কথা বুঝেন নাই একজনকে হত্যা করলে যে করেছে তাকে হত্যা করে দাও কারায়ন কারায়ন কান কেটেছে নাক কেটেছে অলজুরু হাকসাস আল্লাহ বলছেন আল আনফাবলি আনফ ওয়াসিন্না বিসিন দাঁতের বদলে দাঁত নাকের বদলে নাক কাটার বদলে কাটা এগুলোর নাম কিসাস এগুলোর নাম কি কিসাস এটার ভিতরে জীবন আছে এখন আমরা জেলখানায় পাঠিয়ে দেই সাধারণ খুন করে জেলখানায় যায় সেখানে গিয়ে আরো বড় ডাকাত হয়ে বের হয় কিন্তু আল্লাহ বলছেন যে খুন করেছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও সৌদি আরবে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করলো পাকিস্তানের তিনটা ছেলে বাংলাদেশের দুইটা ধরা খেলো ধরা খাওয়ার পর এদের শরিয়া অনুযায়ী এদের বিচার হলো কল্লা কেটে ফেলা বাংলাদেশের মানবাধিকার রক্ষাকারী চেয়ারম্যান তখন একজন ছিলেন সারা গায়ে মোটা মুস সারা মুখে দাড়ি ছাঁচা মোটা মুস এগুলো মুশরিকদের চিহ্ন মুশরিকরা দাড়ি ছেঁচে ফেলে মুস মোটা করে রাখে এটা বেয়াদবি রাসূল বলেছেন আফুল লাহিয়া অক্সুস শারিব আহলুকি শারিব মুস ধ্বংস কর দাড়ি ছেড়ে দে সেখানে দাড়ি ছেঁচে মোস মোটা করে রাখা এটা মুশরিকদের চিহ্ন তিনি বললেন সৌদি আরব যে কাজ করেছে এটা বর্বর কাজ করেছে টেলিভিশনের পর্দা থেকে বলা হলো কোরআনের আইনকে যারা বর্বর বলে তারা কাফের আল্লাহই জানেন মানুষকে কিভাবে ঠিক করতে হবে ঠিক না ঠিক আমাদের দেশে কত হত্যা হয় কত মেয়ে ধর্ষিতা হয় কোনো আইন কাজ হয় না বাড়ছে আর বাড়ছে ঠিক না ঠিক আল্লাহ বলছেন হত্যার বদলে হত্যা যদি হতো আমি তোমাদের তাকওয়া বাড়িয়ে দিতা লাআল্লাকুম তাত্তাকুন কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা এই জন্য তাকওয়া আছে যেখানে আমরা যাব সেখানে এখন তাকওয়া থাকে কোথায় তাকওয়া থাকে কোথায় যদি লম্বা জুব্বার নাম তাকওয়া হতো রবীন্দ্রনাথের চেয়ে বড় মুত্তাকিয়ান নাই যদি শুধু লম্বা দাড়ির নাম তাকওয়া হতো রবীন্দ্রনাথ সেখানেও আছে যেমন ছিল দাড়ি তেমন ছিল মোস ঠিক কিনা আবার দেখেন হয় শিখদের চেয়ে বড় মুত্তাকিয়ার পাওয়া যাবে না আমার আল্লাহ বলেছেন লেবাসু তাকওয়া জালিকা খাইর
তাকওয়ার লেবাস আছে কিন্তু তাকওয়া থাকে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হুনা আত-তাকওয়া হুনা আত-তাকওয়া হুনা তাকওয়া থাকে এখানে কোথায় এখানে অন্তরে ভিতরে বাহিরে মুখস্থ এটা এক নাস্তিকের লেখা ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো অত জমিনে আর জায়গা হচ্ছে না এখন আকাশে চলে গেছে দিও তোমার মালা খানি কি জানি কি হাবিজাবি লিখছে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে কে আছে হৃদয় জুড়ে ওদের আল্লাহ নাই আমাদের আল্লাহ আছে ঠিক না বা ঠিক এজন্য আমরা বিপদে পড়লে কাকে ডাকি যে কোনো কিছু চাই কার কাছে আল্লাহর কাছে আত-তাকওয়া হুনা এখানে যদি তাকওয়া থাকে আপনি হাত পা দিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না আল্লাহ বিরোধী কোনো স্লোগান লিখতে পারবেন না আল্লাহ বিরোধী কোনো নেতার পিছনে যেতে পারবেন না ঠিক কি না এখানে তাকওয়া থাকলে আপনি পাঁচ ওয়াক্ত মসজিদে যাবেন ঠিক না বা ঠিক এখানে তাকওয়া থাকলে আপনি আপনার মেয়েকে পর্দাশীলা করবেন আপনার বিবির উপর কোনো জুলুম আপনি করবেন না আপনার বিবিকে আপনি সুন্দর করে মার্জিতভাবে বাসা থেকে বের করবেন কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় তাকওয়া ভঙ্গ হওয়ার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা দুনিয়া থেকে বাঁচো আর মহিলা থেকে বাঁচো কারণ বনী ইসরাইল ধ্বংস হয়েছে মহিলাদের কারণে আজকের সূরার বিষয় হলো বনী ইসরাইল কত নম্বর সূরা এই তো ভালো বলেছেন ভাই আপনাদের সাথে দুর্গাপুরের মিল আছে তারা ছিল গতকাল ১৮ নম্বর আপনারা ১৭ নম্বর ওদের তাফসীরটা ছিল ১৮ নম্বর বনী ইসরাইল দুটা পরিবারের নামে আল্লাহ কোরআনে দুটি সূরা উৎসর্গ করেছেন হুজুর আদায় করবেন রুমাল যাবে রুমাল যাও এ রুমাল কই রুমাল সাহেব বাল্টি বাল্টি যান চলে যান আমার ভাইরা এমনিই দিবে কোনো ঘোষণা লাগবে না এই তোমরা যারা বালতি নিয়ে যাচ্ছ যারা দিবে না তাদেরকে একটু আদর করে দিও তাহলে দিয়ে দিবে সবাই দিবেন ইনশাআল্লাহ এটা তো আপনাদের বাগান দেখেন না কত সুন্দর হয়েছে গতবারের চেয়ে বড় হয়েছে না কথা কন না কেন বড় হয় নাই বোধ এই যাবৎ যা হয়েছে ১৮ বছরে বড় হয়েছে তো আরো বড় হবে আলহামদুলিল্লাহ বলেন মেয়েদের জন্য প্যান্ডেল নাই বোধ মায়েরা মেয়েরা তাহলে এই ক্যামেরার আবিষ্কার হতো না মেয়েরাজ তাহলে এই মাইক হতো না মেয়েরাজ তাহলে প্লেন হতো না মেয়েরাজ তাহলে বিজ্ঞানের কোন আবিষ্কার হতো না রিসোর্স অফ অল ইনোভেশন যত কিছু আমরা দেখছি সব এসেছে মেয়েরাজ থেকে এই ক্যামেরার কিভাবে উৎপত্তি হলো আবু জেহেল দৌড় মারলো আবু বকরের বাড়িতে আবু বকর তোমার নবী পাগল এতদিন কোন দলিল ছিল না আজকে দলিল পেয়েছি কি দলিল পেয়েছো গত রাতে তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে তোর কি কথা সেটা বল কোথায় ছিল বলো বাসায় ছিল তোর কি কথা সেটা বল কয় সে বলছে সে নাকি রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছে সেখান থেকে মদিনায় গিয়েছে সেখান থেকে সাত আসমান সফর করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন সামিআতা মিন মুহাম্মদ তুমি কি মুহাম্মদের মুখ থেকে শুনেছো নাকি কয় তুমি যাও এখনো বলতেছ কয় তাহলে সত্য বলেছে এক অক্ষরে মিথ্যা নয় সাদাক সত্য বলেছে এমনি তিনি সিদ্দিকে আকবর হন নাই সিদ্দিকে আকবর ইবনে কোহাফা রাসূলের বিকল ছায়া ছবি দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই উজাড় করে দিল যা কিছু সবই আল্লাহু আকবার রাসূল বলতেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাতাখাজতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু ওয়াল খলিলুল আসলি আমি যদি প্রাণের বন্ধু গ্রহণ করতাম আবু বকরকে নিতাম কিন্তু আল্লাহর চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে কোন শক্তি না আপনারা এত মানুষের আওয়াজ না আমি একটা চিল্লামুখী জন্য কিছু বক্তা আছে সিল্লেতে সিল্লেতে নিজেরা শেষ তা আপনি বেশি চিল্লাবেন না মানুষ চিল্লাবে কারণ মানুষের তো একদিন আপনি তো প্রত্যেক দিন আপনাদের কোনো আওয়াজ নেই আমি কি জন্য আওয়াজ করব একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমার যখন ফুরাবে দিন ও জানে তো দেখি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আল্লাহকে বন্ধু বানাতে রাজি আছেন তো আসল বন্ধুর নাম কি সব সময় পাহারা দেয় কে কে আপনার হৃদয়ের খবর রাখে মাইয়ুজিবিল মুত্তারিজা দাদ কে আপনার কলিজার যন্ত্রণা উঠলে আগে খবর পায় সে আল্লাহ বলছেন আমার চেয়ে তোমার বড় বন্ধু আর কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা আলহিকনি বিরফিকিল আলা মৃত্যুর আগের শব্দ তিনার হে আল্লাহ আমি আমার শ্রেষ্ঠ বন্ধুর সাথে মিলিত হতে চাই আল্লাহর চেয়ে বড় বন্ধু আর কেউ নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনলেন এবার আবু জেহেল গেল আবার গিয়ে বলছে মুহাম্মদ বুঝলাম তুমি গিয়েছো মেরাজে ক্রিও টেলা সাউনি ডোর আর উইন্ডো ইন বাইতুল মুকদ্দাস তুমি তো সেখানে গেছো বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা আমাদেরকে বলো আচ্ছা বলেন তো আমি এই যে আজকে ছিলাম একটা আব্দুল কাদের মেম্বারের বাড়িতে এই মেম্বারের ভাইয়েরা খুব আন্তরিক এরা সকাল থেকে মানুষকে খাওয়াইতেছে আলু ঘাটি আর গরুর গোস্ত বিশ্বাস না হলে খেয়া যায় না এখন আমাকে যে রুমে রেখেছে আমি যদি দরজা জানালা গুনি এরা আমারে কি বলবে কথা বল না কেন কি বলবে আপনি কোনো বাড়িতে গেলে কি দরজা জানালা গনেন শয়তানগুলো কি রাসূলকে আটকাতে চাইবে কয়টা জানালা কয়টা দরজা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাম চোখ বন্ধ করলেন চোখ খুলেই দেখে গত রাতে যে বাইতুল মুকদ্দাসে নামাজ পড়িয়েছেন সেটা চোখের সামনে ঘুরছে এক দুই তিন চার পাঁচ ছয় অবশ্য যে প্রশ্ন করেছে সেও জানালা দরজা জানালা কয়টা ঠিক না ঠিক সবগুলো গণে ঠিক মতো বলে দিলেন এই সূত্র থেকেই আজকের মোবাইল আজকের ক্যামেরা আজকের টেলিভিশনের উৎপত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ যদি না হতো বিজ্ঞানের কোনো জন্ম আমরা কোনোদিন পেতাম না সুবহানাল্লাযী মহাপবিত্র ওই সত্তা মহাপবিত্র ওরস নয় মহাপবিত্র কোনো হুজুরের জায়গা নয় যারা পেশাব পায়খানা করে এরা মহাপবিত্র হতে পারে ধাক্কা খেলেই তো পেশাব করে দেয় হুসটা খেলেই তো মুটে দেয় এটা মহাপবিত্র হয় কেমনে পেটে যার ভাত আছে সে কখনো মহাপবিত্র হতে পারে রাসূলের নামের আগেও কখনোই পবিত্রতা লাগান নেই তিনি যেমন রাসূল পাক অনেকে বলেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইউজ করেন নেই একজনই চব্বিশ ঘন্টা পাক তিনার নাম কি কুদ্দুস তিনি কি কুদ্দুস সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ সব সময় তিনি মহাপবিত্র সব সময় তিনি পবিত্র রুকু এবং সেজদার মধ্যখানে রাসূল এটা পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ আমরা বেশি একটু বাড়াই রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তিনি মহাপবিত্র সুবহানাল্লাযী আসরা রাতের সফরকে বলা হয় সন্ধ্যার পরের সময়টাকে বলা হয় আসরা এরপরে আল্লাহ লাইলান লাগিয়েছেন বিআব্দিহি লাইলা অর্থাৎ এটা সশরীরে হয়েছে এটা কোনো স্বপ্ন যোগ হয় নাই রাসূলকে সশরীরে আসমানে নিয়ে গেছেন কে এখন বিজ্ঞান বলছে যে রাসূলের যে সময়টা ছিল সফরে এই সময়টা ছিল চল্লিশ বছরের সময় চল্লিশ বছর আল্লাহ সারা পৃথিবীকে অচল করে রেখেছেন
যখন থেকে রাসূল জার্নি শুরু করলেন এসে দেখলেন ওযুর পানি গড়াচ্ছে সুবহানাল্লাহ বলবেন না কম্বলের যেখানে তিনি ভিতরে ছিলেন ওটার গরম এখনো আছে উম্মে হানির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হলেন সাধারণত আমাদের কোন সম্মানিত পদস্থ লোক আসে যেমন প্রাইম মিনিস্টার যদি রাজশাহী আসে রাস্তাগুলো কি ছাড়া থাকে না বন্ধ থাকে কথা কন না কেন সাধারণ পাবলিক বন্ধ সব বন্ধ এই এই দাঁড়া কোন মন্ত্রী সাহেব আসলো বন্ধ এটা ডেকোরাম যদিও এটা উচিত না এটা অনিসলামিক একটা মানুষের জন্য এইভাবে মানুষকে কষ্ট দেওয়ার কোন সিস্টেম ইসলামে একই সব মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ নামাজে দাঁড়িয়েছেন তার সাথে তার ভৃত্য আয়াজ দাঁড়িয়েছে পিছন থেকে বোঝার কায়দা নাই কে গোলাম আর কে প্রেসিডেন্ট এটার নাম হলো ইসলাম ঠিক না বা ঠিক ইসলাম কারো রাস্তা বন্ধ করতে চায় না সম্মানিত লোকের জন্য আপনি এটা করেন এখন বলেন এই ত্রিভুবনের রাসূলের চেয়ে সম্মানিত কে আছেন কেউ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করবেন কোথায় আকাশে যাবেন তিনি সব বন্ধ আল্লাহ এটা করতে পারেন আল্লাহর ক্ষমতার বাহিরে কিছুই নেই তিনি রাতে গেলেন প্রথম গেলেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা তার আগে গেলেন ঈসা আলাইহিস সালাম যেখানে জন্ম নিয়েছেন বাইতুল্লাহাম ব্যাটল হাম যেটাকে ইসরায়েল বলে কি নাম ব্যাটল হাম শহর বাইতুল্লাহামে গেলেন ইসরাম দুই রাকাত সালাত পড়লেন পুরো বর্ণনা আমি দেব না কারণ আমার উদ্দেশ্য মেরাজ না যেহেতু সামনে পড়েছে জন্য সামান্য একটু টাচ করে সামনের দিকে যাব বারোটা কাজ তিনি নিয়ে এসেছেন কয়টা বারোটা কাজ নিয়ে এসেছেন রাহমাতাল্লিল আলামিন একটা আমরা খুব হাইলাইট করে জানি সেটা হলো সলাফ সেটা কি সলাফ সেটা যারা কায়েম করবে বাকি বারোটা তার সাথে আসবে আলহামদুলিল্লাহ সলাত নাই যেখানে দোয়া কবুল হবে না সেখানে আবার যারা সলাত পড়েন রোজা রাখেন নামাজ পড়েন কিন্তু আল্লাহর দল করেন না তাদের দোয়াও কবুল হবে না কার কথা কার কথা ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين كن ব্যক্তি জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয় তার কোনো কিছুই কবুল হবে না লার্ন নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি কোনোদিন কবুল হবে না লার্ন ব্যবহার করলেন লার্ন কখনো কবুল হবে তার দুনিয়া ও শেষ আখেরাত এই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা আমল কয়টা ওয়াল্লাস পড়েন ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যাখ্যা দিয়েছেন সহিহ বর্ণনা দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা দুনিয়ার উপরে লানত দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত চারটা জিনিস ছাড়া কয়টা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা আল্লাহর জিকির যেখানে ধ্বংস নাই সেখানে জিকরুল্লাহ আল্লাহর জিকির সবচেয়ে বড় জিকির হলো কোরআন সবচেয়ে বড় জিকির কি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কোরআনকে জিকির করে নাজিল করেছেন কে এখন কোরআন বলেন সহজ না কঠিন হ্যাঁ সহজ তো 90% লোক কোরআন পারে না হ্যাঁ সহজ হইলে অধিকাংশ ইমামের কেরাত ভুল হয় কেন হ্যাঁ বুঝতে হবে ভাইয়েরা কোরআন জিকিরের জন্য সহজ কিসের জন্য জিকির রাসূল বলেছেন সাল্লাল্লাহু
কোরআন মুখস্থ করে যারা ভুলে যায় মরুভূমিতে ওট হারিয়ে গেলে যেমন পাওয়া যায় না কোরআন ও আত্মার কাছে আসে না বারবার পড়ার নাম কোরআন বারবার পড়তে হবে সূরা ফাতিহা কতবার পড়েছি তার কোনো হিসাব তারপরেও যদি একটা জিজ্ঞেস করা হয় পড়তে পারে না ঠিক না বা ঠিক আবার নামাজে দাঁড়াইলে আস্তে করে নিজের ভিতর থেকে বের হয় আরবরা পারে না আরবরা আরবিতে যারা কথা বলে প্রথম যখন ইংল্যান্ডে মসজিদে মুসল্লিদেরকে নিয়ে বসলাম ওখানে 20 জন আরব 5 জন বাংলাদেশ আমি একটু ভয়ে পড়ে গেলাম ছোট বয়স ছিল 1990 বললাম ব্রাদার where are you from you oh you from saudi arabia from libya from germany from algeria from misr is it ارض القران من اين انتم where are you from كارا বাংলাদেশী কিতা কইরা আমরা সিলেট থেকে আসি ঠিক আছে اقرأ من سورة الفاتحة بلو سورة فاتحة عرب برشة الحمد لله رب العالمين هل ها اي تبور اقرأ انت الحمد لله رب العالمين الرحمن الرحيم امي اباق হয়ে গেলাম আমার একিন হলো قرآن কে যারা সময় দেয় না قرآن তাদের বাড়িতে যায় না তার মাতৃভাষা কোরআন হলেও যাবে না ঠিক তবে ঠিক যেমন বাংলা ভাষা সবার শুদ্ধ নয় বাংলাদেশের প্রেসিডেন্ট বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে কোন ভাষায় বলেন খাস উনার এলাকার ভাষা অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান সিলেটি ভাষা ছাড়া কথা বলতে পারতেন না তিনি বলতেন পার্লামেন্টে আমি বেটিরে কইছি টাকা দিতে বেটি টাকা দেন আমি কি তা করতাম ভাষা শিখতে হবে আপনাকে কোরআন শিখতে হবে বাংলাদেশের ছেলেরা কোরআন চর্চা করে দেখেই পৃথিবীর মানচিত্রে এরা ফার্স্ট হয় এরা সেকেন্ড হয় এরা থার্ড হয় আমাদের হেফজখানাগুলোতে যদি পিটাপিটি না থাকতো সারা পৃথিবীর সব পুরস্কার এরাই আনত হাফেজরা এমন পিটান বাচ্চাদেরকে পিটা নিজের লুঙ্গিও থাকে না পরনে আসার দরকার নাই ওদের পাঞ্জাবি লম্বা থাকে বোঝা যায় না পিটান কেন বাচ্চাকে পিতাও কেন মূর্খের গোষ্ঠী রাসূলকে আল্লাহ বলেছেন মুহাম্মদ কষ্ট করে কোরআন মুখস্থ রাখার কোনো দরকার নাই তোমার লা তুহাররিক বিসি লিসানাকা লিতাআজালা বি ইন্ন আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্ন আলাইনা লাবায়ানা কার কথা বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার দরকার নাই আমি আল্লাহ নিজে কোরআন জমা করে দেব তোমার মধ্যে কোরআনের ব্যাখ্যা আমি তোমাকে শিখিয়ে দেব সানুকরিউকা ফালা তানসা আমি নিজে পড়ে দেব তুমি ভুলবে না আল্লাহু আকবার আদর করেন যত্নে রত্ন মিলে ঠিক না ঠিক যত্ন বেশি রত্ন এই যে গাছগুলোতে যখন মুকুল আসে গোড়ায় কি দেন গোড়ায় কি দেন পানি দেন আর মুকুলগুলিতে কি দেন ওষুধ দেন আদর করেন রত্ন আসে ঠিক না ঠিক আমার দেশের মতো নির্যাতিত ছাত্র দুনিয়ার কোন দেশে হেফজখানাগুলিতে গেলে চোখ দিয়ে পানি ঝরে আবার ঠিক মতো এরা তিন বেলা খেতেও পায় না কত রকমের কথা 100 আয়াত পড়বেন নেককারের কাতারে নাম উঠে যাবে 300 আয়াত পড়বেন মহসিনদের কাতারে নাম উঠে যাবে কয়শ আয়াত শুধু ইমামের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই 150 আয়াত হয়ে যায় সুবহানাল্লাহ কইবেন না 17 বার সূরা ফাতিহা পড়লে 170 আয়াত হয়ে যায় এমনি ইমামের পিছনে গিয়ে শুধু দাঁড়ায় থাকে আল্লাহু আকবার এখন সূরা ফাতিহা পড়তে কইলে কয় এরা আহলে হাদিস আরে ভাই সারা দুনিয়ার সব মুসলমান আহলে হাদিস হাদিসের বাইরে কোন ইমাম নাই যে কোন হাদিস আমল করবেন কোন না কোন ইমামের সাথে মিলে যাবে ঠিক কি না মাযহাবের নাম ধরার দরকার নাই কারণ মাযহাব তো কোন ইমাম বানান নাই কিন্তু চার জায়গায় এই ছেলেটা নিচে বসো
তোমরা চেয়ারে বসলে ওই পিছনের লোকেরা তো দেখে না, বুঝো না এটা? একটু নিচে বসো, হ্যাঁ ভাইয়া নিচে একটু কাপড় দিয়ে বসো, আর নাহলে স্টেজে এসে বসো, নিচে বসো। হ্যাঁ এইতে কত মুরব্বি, আমি পারলে নিচে বসতাম, কিন্তু আমি নিচে বসে সব খাড়ায় যাবো হুজুরগের লোক। পার্বত্য চট্টগ্রামে গেছিলাম মাহফিল করতে, এখন পাহাড়ে টিলায় জায়গা করছে, অর্ধেক হবে আপনাদের এটার মধ্যে, 10-15 হাজার লোক করছে, বাকিগুলো টিলার নিচে চলে গেছে। এখন তারা নিচের থেকে হুজুর অনেক হড়ায় আয় কয়, তোরা হড়ায় আর আমা তাকে দেখি যে অন্তত 4-5 হাজার ফিট নিচে। এখন যদি আমি এমনি দেখেন আল্লাহ যে কত রহম করেছেন, এই যে মাঠকে সমতল করে বিছনা বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই শুকরিয়া তো আদায় করতে পারবা না। আলম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এত সুন্দর করে যে বিছনা বানিয়েছি টের পাও না? পাহাড় দিয়ে আবার এটাকে স্থিতিশীল করে দিয়েছি। আলম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা খলকনাকুম আজওয়াজা, কার কথা? জোড়ায় জোড়ায় বানিয়েছে, কি সুন্দর জোড়া বানিয়ে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করিয়েছি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, উদ্দেশ্য বলে দিয়েছেন আমার নিদর্শন দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য না। এখন ঠেলাঠেলি করে আল্লাহকে দেখছে কি দেখেনি? রাসূল সাল্লাল্লাহু আল্লাহকে দেখেছেন? জোরে বলেন। মায়েশার হাদিস, মায়েশা জিজ্ঞেস করছেন হাল রাইত আল্লাহ, আল্লাহকে দেখেছেন? রাসূল বলছেন না আমি দেখিনি। আল্লাহকে দেখার জন্য জান্নাতি চোখ লাগবে। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় রাসূল একটা দোয়া করতেন যেন তিনি আল্লাহকে দেখতে পান। দোয়াটা আপনারা আশা করি করেন আমার সাথে, পড়েন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ولذة النظر إلى وجهك والذائقة إلى لقائك من غير ضراء ولا فتنة مضلة، اللهم زينا بزينة الإيمان، كره إلينا الكفر والفسوق والعصيان، واجعلنا من الراشدين। কি সুন্দর দোয়া, মানুষটা জানি কত সুন্দর ছিল। হে আল্লাহ তোমার কাছে ঠান্ডা আরামদায়ক ঠান্ডা চাই মৃত্যুর পরে, বারদাল আইশ বাদাল মাউত, মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা আমার কবরে দিয়ে দিও। লাজ্জাতান নাযর ইলা ওয়াজহিক, যে চোখ দিয়ে তোমাকে দেখবো এরকম একটা চোখ আমাকে দান করে দিও। কাকে দেখবেন? জান্নাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত কাকে দেখা? দৃষ্টিতে জান্নাতিরা 70,000 বছর তাকিয়ে থাকবে, পলক পড়বে না। হুররা এসে গলায় হাত দিবে, তখন জান্নাতির একটু নড়ে চড়ে উঠবে, আমরা কোথায়, আমরা কোথায়? সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে রাজি আছেন তো? আল্লাহ দল করবেন তো? দেখি কারা কারা আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ কবুল করেন। আহারে আফসোস করবেন সেই দিন, এখন যেটা দেখেন না মৃত্যুর পরে সেটা দেখবেন। এখন দেখি কি আলু টাকা দল পরিবর্তন করে শুধু টাকার মালিক হওয়ার জন্য, দলের আর কোনো উদ্দেশ্য না, শুধু টাকা টাকা টাকা, ঠিক না ঠিক? কোথাকার কোন নেতা রাজশাহীর সবচেয়ে বড় বিল্ডিং এর নেতা, সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক, কিভাবে এই বিল্ডিং এর মালিক হয়েছ জিজ্ঞেস করবেন কে? যদি চোরা টাকা হয় এই বিল্ডিং তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। চিন্তা করলাম এত বড় বিল্ডিং কেমনে এই ছোট্ট গলায় নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এক এক জাহান্নামের দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো বড় হয়ে যাবে। দাঁত যদি ওহুদ পাহাড়ের মতো হয় মাথা হবে মদিনার মতো। হাসতেছে, আরে তখন আমরা হাসবো কাফেরদেরকে দেখে, ঠিক কিনা? এখন ওরা আমাদেরকে হাসে,
ওরা কয় এগুলো মাথার টুপি দেয় এগুলো বেকুব এগুলো কি وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون ওদেরকে যখন বলি ঈমান আনো সাহাবায়ে কেরামের মত তারা বলে বেকুবদের মত ঈমান আনবো নাকি আল্লাহ বলেন ওরা যে কত বলে বেকুব নিজেদের কোনো জ্ঞান সিলেটে বেকুবকে বলা হয় চুকুম্বদাই কানাইঘাটের লোকেরা খুব ফরেজগার কানাইঘাটের লোকেরা মাথায় টুপি না থাকলে বুঝে যায় এই লোকটা মুসলমান না এত বেশি কানাইঘাটের লোকেরা দিনদার মাদ্রাসা খুব বেশি মসজিদ খুব বেশি ওখানে একজন রিকশাওয়ালাকে একজন পুলিশ বাড়ি মেরেছে রিকশাওয়ালা ছিলেন নামাজি নামাজি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না কার কথা إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ রাত বেশি তো এই রাতে রাসূল কখনো ওয়াজ করেন নি আমরা আরেক বেদাত শুরু করছি ইচ্ছামতো আমি বলবো যে আপনারা আমারে এত রাত্রে আনছেন আমার কোনো দোষ নাই আমি এখানে আসছি জোহরের আগে জোহরের পর পরই আসছি এখানে এই ঘরের ভিতরে শুধু শোয়াই রাখে দোতলায় উঠাইছে মাটির দোতলা সিঁড়ি দিয়ে যে জোরে নামবেন তার কোনো উপায় নেই চিন্তা করলাম দৌড় দিলে সিট হয়ে পড়া ছাড়া তবে মাটির ঘর শ্রেষ্ঠ ঘর শীতকালে গরম গরমকালে ঘুমায়ও শরীরও ভালো থাকে আমি খেয়াল করেছি আজকে আমার তো বিভিন্ন সময় এসি বেসির ভিতরে থাকতে হয় ফালতু জিনিস এগুলিতে না থাকলে ধুলা বালি তো সব মুখে ঢুকবে এই হলো একটা কিন্তু এটা যে কত আরাম আজকে আপনাদের এই দোতলাতে যে আমি ছিলাম আমি মনে মনে চিন্তা করেছি ঢাকার বিল্ডিংয়ের উপরে এনে একটা দোতলা বানাই মাটির দোতলা আলহামদুলিল্লাহ তো রাতে এত রাত করবেন না এটা উচিত না এত রাতে এই যে অন্য ধর্মের ভাইদের যদি ঘুমে ডিস্টার্ব হয় আমার বিরুদ্ধে যদি শেকায়ত করে আমি কিন্তু ফেঁসে যাবো কেমন আমি মাপ চেয়ে নিচ্ছি আমার হিন্দু কোনো সম্প্রদায়ের ভাই যদি ঘুমে ডিস্টার্ব হয় হ্যাঁ হিন্দু নাই যেই হারে গোবরের প্রশংসা করতেছে গোবরের কি জানি বানান এগুলো কি জান নন্দা সর্বনাশ এই নাম তো ফেরেশতাও বুঝবে নন্দা আহারে দেখেন যারা শেরেক করে ওরা গরুর গু খায় আর মুখ খায় আর আমরা খাই গরুর দুধ এবং গোস্ত দেখছেন না কিভাবে মুখ খায় মুখ খায় কয় করোনা যাবে যে বাঁদরটা খাইছে ওটা আগে মরছে করোনা আসছে বাঁদরদের জন্য ঠিক কি না যারা দুর্গন্ধ যারা কোনো পবিত্রতা জানে না এদের জন্যই করোনা এসেছে চাইনিজ বান্দরেরা যেটা পায় তাজা হেঁটেই খায় দেখি যে তেলি চোরা চিনেন না তেলি চোরা বলে তো তেলি ও পোকা ঠেলা পোকা ঠেলা পোকা এই ঠেলা পোকা খাইতেছে মুড়ির মতো হোয়াট ইজ ইট ইস ডেলিশাস খুব মজা খাও আরে আমাদের জন্য আল্লাহ বলছেন ওহেল্লালাকে মুত্তাইয়িবা তোমাদের জন্য সব ভালো জিনিসগুলো হালাল করে দিয়েছে সব ভালো জিনিস মুসলমানরা খায় ঠিক না ঠিক দেখতেও সুন্দর গানেও সুন্দর খেতেও ভালো পৃথিবীতে এত ভালো জিনিস আর কেউ খেতে পারে মুসলমানদের খাবার প্রতি সব আল্লাহ বাসেনা নাই ওরা গরুকে বলে দেবতা সুযোগ পেলে সবচেয়ে বেশি গরু ওরা খায় ঠিক না ঠিক ভারতে সবচেয়ে বেশি গরু জমায় হয় এগুলো খায় কে কে খায় দিল্লির এক বিচারপতি বলল কেসে ইয়ে গাভি দেবতা হতা হয় মাই তো হার রোজ ইয়ে খাতা হয় এটা দেবতা হয় কেমন না আমি খাই ডেলি এটা চেয়ে ভালো গোস্ত আর হতেই পারে আহারে এটা কিন্তু তাদের কিতাবে নাই হিন্দু ভাইরা আপনারা কিতাবগুলো পড়বেন আপনাদের কিতাবগুলো পড়লে আপনারা দেখবেন আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই এক আল্লাহর ইবাদত করবেন আপনারাও ঠিক না ঠিক
আর আপনাদের সমস্ত বইতে মূর্তি পূজার বিরুদ্ধে কথা এসেছে মূর্তির পক্ষে একটা কথাও নাই আমার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন অদ্রব্য বানিয়ান নাবুদাল আসনাম হে আল্লাহ আমাকে আমার বংশধরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বুয়াসতু লিকাসরিল আসনাম সমস্ত মূর্তিগুলোকে ভাঙার জন্য আমি দুনিয়াতে এসেছি কিন্তু রাসূল নিজে ভাঙেন নাই রাসূল দাওয়াত দিয়েছেন 13 বছর মক্কায় মানুষকে দলে ঢুকিয়েছেন মাত্র 313 জন এসেছে মদিনায় গিয়ে পিটানো শুরু করলেন এখন সামনে মুসলমানদের পিটানোর দিন আসছে ইমাম মেহেদীর নেতৃত্ব হবে আর পাইকারি হারে পিটানো হবে ঠিক তো বটে দাওয়াতের কোন অংশ আমরা বাদ রাখি নাই এই কামরুল বলছে কোন ঘর আমি বাদ দেইনি আমার এলাকা কেশরহাটের একটা ছেলে আমার সাথে দেখা করেছে ফার্মেসির মালিক হাফিজ ডক্টর হাফিজ হাফিজকে আমি চিনি দাঁড়িমো সুঠার আগ থেকে সেই হাফিজ বলেছে এখনো কোমরের ব্যথা যায়নি কোন ঘর আমি বাদ দেইনি প্রত্যেক ঘরে যাবেন গিয়ে পৌঁছাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কোরআনের জন্য রায় দেন খুশি হবেন কে এই মাটি আপনার পক্ষে কথা বলবে ঠিক না ঠিক কিয়ামতের ময়দানে সবার জবান খুলে দিবেন কে আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই মুখ কথা বলবে চামড়া কথা বলবে চোখ কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره قرآن الشبچه بھاری آیت اتا پڑلی رسول صلی اللہ علیہ وسلم کادا شروع کرتے সাহাবায়ে কেরাম কান্না রোল পড়ে যেত ছোট্ট খাট্ট যেটা খালি চোখে দেখা যায় না সেটাও কিয়ামতের ময়দানে দেখিয়ে দিবেন কে আল্লাহ দেখিয়ে দিবেন ভালোটাও দেখাবেন খারাপটাও দেখাবেন আল্লাহ আমাদের খারাপগুলো আপনি গোপন রেখে দিয়ে চিৎকার করে বলেন আমিন আমাদের ভালো আমলগুলো ভালো খারাপগুলোকে ভালো দিয়ে আপনি পরিবর্তন করে দেন বলেন আমিন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীকে আমি যেখানে নিয়েছি ওটার চারপাশ আমি বরকতময় করেছি বারাকনা হাওলা এখন বরকত দিছে বিভিন্ন জায়গায় হুজুরদের যে সমস্ত খিচুড়ি রান্না হয় এগুলোর নাম তাবারক কথা কন না এগুলো তাবারক হলো কেমন তাবারকের মালিক কে দুইটা সূরা শুরু করেছেন আল্লাহ তাবারক দিয়ে ঠিক না ঠিক কোন কোন সূরা বলেন হ্যাঁ আরেকটা কোনটা সূরা ফুরকান সূরা ফুরকানের ভিতরেও তাবারক ব্যবহার করেছেন আবার সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাবারক ব্যবহার করেছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সেজদা রাসূল এই টুকরাটা পড়তেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন বরকতময় ওই সত্তা যিনি সুন্দর করে বানিয়েছেন তাবারাক আল্লাহর জন্য খাস আর কার জন্য নয় ঠিক না ঠিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير تبارك الذي جعل في السماء بروجا الله اكبر সব তাবারকের মালিককে বরকতের মালিককে যেমন আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বারাকনা হাওলা ওটার চারপাশকে আল্লাহ বরকত দিয়ে ভরেছেন যেমন রাজশাহীর আম গাছের ভিতরে বরকত দিয়েছেন কে অল্প টাকাতে বরকত দিলে সুন্দরভাবে চলা যায় ঠিক না ঠিক সবচেয়ে কম বেতনে কারা চাকরি করে বলেন হ্যাঁ এ মুখস্থ হয়ে গেছে কত বেতন বলেন তো ইমামদের 8000 তুমি বোধহয় মসজিদ কমিটির সেক্রেটারি হবে বছরে আহা আচ্ছা একটা অটো চালক ডেলি কত কামাই করে বলে মিনিমাম 1000 তাহলে একটা একজন ইমামের সাথে অটোওয়ালার মিল হয় কথা কন তো এত কম বেতন দেন কেন আবার জিনিস চায় তাজা তাজা মসজিদ একটু ময়লা হলে ওই মুয়াজ্জিন
মুয়াজ্জিনের বেতনই নেই হ্যাঁ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো কি আশা করেন এরপরে ইমাম সাহেবদের উপর কত সটপা তো কি ও কি সাড়া খাবে